সৃষ্টির শুরু থেকে একদল লোক সভ্যতা গড়েছে, আরেক দল ভেঙেছে। একদল লোক দিন রাত পরিশ্রম করে বেঁচে থাকার সংগ্রামে লড়েছে, আরেক দল তাদের উপর খবরদারি করে তাদের বাঁচার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে। ফসল বুনেছে একদল, ফসল লুটেছে আরেক দল। এই হল শোষক আর শোষিতের ইতিহাস। এ কাহিনীর খুনিয়াপালং গ্রামকে কোনো ভৌগোলিক সীমারেখার গণ্ডিতে চিহ্নিত করা হয়নি। খুনিয়াপালং সারা দুনিয়ার যে কোনো এলাকার শোষিতের গ্রামের প্রতীক, আর চরিত্রগুলো কোনো বিশেষ দেশ, গ্রাম বা এলাকার নয়। এরা শোষক আর শোষিতের প্রতীক চরিত্র, শোষকের অত্যাচার আর শোষিতের বিজয় গাথা। মা, মাটি, দেশ। Thank you.
চাচারা ফুপুরা খালুরা মামারা নানারা সবাই চুপ করতে বললো, তবু শুনলো না। জানো মা, নেচে নেচে গান গেলো মেয়েটা। চম কে সেই মেয়ে? আমি আমি সবাইকে নিয়ে গান গেয়েছি, নেচেছি। কে তুমি? ওকে মাফ করে দিন মালকিন, ও আমার নাতনি, ভীমগা থেকে এসেছে। গান গেয়েছি তো কি দোষ করেছি? নতুন ফসল গোলায় উঠেছে, মাদল বাজবে না, মন নাচবে না। গান গাইতে ভুলে গেছে খুনিয়া পালংয়ের মানুষ। ২০ বছর মাদল বাজেনি, ২০ বছর কেউ নাচেনি এই গায়ে। কেন কেন সরাফত সাধু বলো, কেন মাদল বাজে না, কেউ গায় না, কেউ নাচে না বলো? আব্বাস মিয়া, এই ফসল কার? কে সেই লুটেরা? কে সেই হারমাদ? আব্বা চাচা, জি মালকিন, বলো কোথায় আমার সন্তানেরা, কোথায় আমার স্বামী, তোমাদের কমের নেতা সাজ্জাদ? কোথায় তারা? কোথায় দেখবে, এসো। হ্যাঁ, ওরা এখানেই ঘুমিয়ে আছে, আমার সন্তান আর স্বামী সাজ্জাদ। বক্স, তুমি তোমার পাইপুরি সর্দার, যান ভিক্ষা দাও, লোভে পড়ে লোভে পড়ে কাজ করেছি। ও আমাকে খুন করার লোভ? হ্যাঁ সর্দার, আমার বড় লোভ, এই জমিন এই ফসলের উপর অনেক দিনের লোভ। তুমি ভাই, তোমাকে খতম করতে চেয়েছিলাম, আমাকে আমাকে মাফ করে দাও। তোকে মাফ? এই রাজুকে আমাদের হাওড়া গড় মালিক, ওকে আমরা পুণ্যে মারবো। তা হয় না, ও আমার মেহমান, মেহমানের আমার জাদা আমি করতে পারি না, তাই
আজ রাতের জন্য ও নিরাপদ, তবে কাল সকালে ও পৃথিবীর যেখানেই থাকুক ওকে আমি খুঁজে বের করব, শাস্তি দেব। এখন দূর হও এখান থেকে, বজরে আমি তোর পিছু নেব। সালাম, সালাম মালিক, সালাম। মুসলিমকে এক পিঠ দিয়ে খুন করলে জালিমের জন্য তোলা থাকে অন্য পিঠ। সর্দার আমাকে মাফ করে দাও। পুলিশ সর্দার, সর্দার আমাকে খুন করো, তবু পুলিশের হাতে তুলে দিও না, আমাকে পালাতে দাও সর্দার, আমাকে পালাতে দাও। ও যেখানে পালিয়েছে সর্দার, ওকে আমাদের হামলা করো। না, ওকে আমি হত্যা করবো। না সর্দার, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না, তুমি তো জানেন না সর্দার, এখানকার করলে না, মাফিও দিলে না, আমাকে জেলে পাঠালে, আমাকে ফাঁসিতে চড়াবে। বহুত ভুল করলে তুমি, বহুত ভুল, বহুত ভুল। তোমার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। এই তোমরা যাও, নবান্নের আয়োজন করো। সালাম সর্দার, বন্দা হাজির হয়েছে। হায়, তখন আমি জানবো কে চাইলাম, এখন তুমি চাইবে। তখন আমি পালাতে চাইলাম, এখন তুমি পালাবে। তোকে খতম না করে আমি ভুল করেছি শয়তান। আরো পস্তাবে সর্দার, বহু পস্তাবে। হায়, তোমার জন্য আমি এক মুঠো ধান লড়তে পারিনি সোনার জমিন থেকে। তুমি বেঁচে আছো বলে ওরা সাহস পায় হায়াত বক্সকে জ্বালিয়ে মারতে। আরে ও পাবলিক ভাই, আরে ও পাবলিক ভাই, আমাকে আগুনে জ্বালাবি না? আরে বল হা কি না, বল হা কি না। হাই, রক্ত তিলক পড়াইয়া দিলি, বাপের বেটা আছিস তোরা, আমার জান নিবি? আয় আয় বাবা, নিয়ে যা, আয় না, নিয়ে যা। এ রঙ্গু, আমার কাছে তো পাথর নাই, আমি কি দিয়ে মারবো রে? তো লোহার পাথরটা দে না। আমি
ধান চাইলে ফসল যা হয় সব চাই বল হা কি না আরে বল হা কি না আমি বেঁচে থাকতে এক মুঠো ধানও তুই পাবি না সরে তোমার কোন ইনসাফ নেই সর্দার যখন পুরো দাঁড়াতে তখন বলতো এক মুঠো ধান দেব না এখন অর্ধেক দাঁড়িয়ে আছো এখন অন্তত বলো অর্ধেক ধান আমাকে দেবে না একটা দানাও তুই পাবি না এরম তাহলে তো বাঁচি রেখে আমার কিনা এবং বেড়াম সর্দারকে বাঁচি রেখে কিনা খতম বহুত সর্দার মেজা ছেলে বুঝো এটাকে উপরে পৌঁছে এই প্রাণটা ভিক্ষা দাও আমাদের এই তার বদলে কি দিবি তোমাকে আমি অর্ধেক ফসল দেবো পুরো ফসল চাই পুরো ফসল সব নিয়ে গেলে আমরা কি খাবো আরে তাই তো বহুত বেইনসাফি বহুত বেইনসাফি পুরো দিলে তোরা কি খাবি গায় পাবলিক কত রে সব মিলিয়ে চারশো একশো মানুষ এক বস্তা চাল চারশো মানুষ চার বস্তা চাল পাবি যদি ফসল না পাই তাহলে জালে মরবে তোদের সর্দারেরা তোদের আমানত চল প্রতি বছর ওরা আসে লুটে নিয়ে যায় সব ফসল তাই খুনিয়া বালং আজ গোরস্থান আর ওই বিজু এক জিন্দা লাশ সবার আশা ছিল বিজু জোয়ান হয়ে এই হত্যার বদলা নেবে ওই লুটেরাদের খতম করে আগামী এনে দেবে খুনিয়া পালংয়ে ভুকা মানুষ নিয়ে জেহাদ করবে ওই শয়তান কাফেরদের বিরুদ্ধে কিন্তু কিছুই হলো না আমি মা আজ আমার বড় লজ্জা কেন আমার সন্তান ভীরু কাপুরুষ হলো কেন সে খুনিয়া পালংয়ের ছোট মালিক না হয়ে এক বোঝা হলো সোনা নিয়ে ভেগে যাবি কোথায় আশেপাশের গায়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকবি তোকে ঠিকই খুঁজে বের করবো দেখি শাবাশ ওরাং বাপকা বেটা খুশ হয়েছ আমার ওরাঙের কামিয়াবিতে আরে বলো হা কি না লাজাব সর্দার তোমার সন্তানের কোনো তুলনা নেই দিলটা বহুত খুশ হলো শুনে বলো আর কি চাই বলো এই সোনার সাথে যদি ওই সাকিটা দাও সর্দার
तो बहुत मेहरबानी। हाय ओई साकी चाहिए तुम्हार। हाँ मालिक जा के नाम तो दिल। हाय दिल केवल दिल चाहिए ताकि की दिल ना दिए पारी तू नहीं है ने तो इमोर हमार दिल नहीं है जा दिल जाना शेवा ना रे बाबा बाबा दिल मन में मुझे ये पूरा बात को भाग तो दे ऐसे चल ओ कोनो दिन आज बना मुझे ओके चेरे दिन मुझे चेरे दिन हमार बुरो माली चुरी करे कौन फुटले एमन फूल हाय एखन भोमरा एसे चाइले आमी की करी बोल हुजूर बाबा आमी जा दिए दीता फेरत नि एखन ओई भोमरा के बोल ओ जदि दिए दाव किछु बोलन नि किछु बोलन नि চলি সর্দার ভবিষ্যতে কথা বলে ডাক দেবে তৈমুর তোমার কোনো সাহায্য আসতে পারলে নিজেকে ধন্য মনে করবে চলি সর্দার ঠিক আছে চলি হ্যাঁ যা সালা ডুবে গেল এই চল কাঁদতে লজ্জা করেন না করে তাহলে কাঁদছ কেন তুমি কাল গোরস্থানে দাঁড়িয়ে কাঁদলে তো আমার কাঁদলে কি যেতে চলছে আমি কাঁদলে তুমি কাঁদবে না এত সুন্দর একটা মেয়ে কাঁদলে এত সুন্দর একটা ছেলে নাকে দিকে পারে আহা দেখতে যেন একেবারে রাজপুত্র ছাগল কোথা কাল আমি ছাগল না বেটা ছেলে তুমি একটা রাম ছাগল আমি বেটা ছেলে রাম ছাগল আমি বেটা ছেলে কিনা দেখবে দেখবো দেখবে তাহলে ধরো দেখো এই যে কি হলো দেখো না বুঝলাম বাবা তুমি বেটা ছেলে না চোখ খোলো দেখো বাবা দেখো না আমি মনে কেন দেখব না না বাবা দেখব না কেমন বেটা ছেলে লাগছে আমাকে বলো ধান উঠেছে রে ধান এই সব ধান
पब्लिक बहुत हैरानी कथार जवाब देला हरामखोर तो बहुएर गाय तो हाथ देना तो छोटे लिए जाइला तबु तबु क्यों नोए तो दुखूरे ऐ सरकार के टैक्स दी बिना तो खाली चुमा दी भी ऐ सावधान नहीं गेले आमला की खाओ सिंह की कतई की आवाज की खाबो अरे हरामखोर हवा खाबी माटी खाबी पानी खाबी और गुली खाबी মালিককে মেরে ফেলবে ভাই মালিক দুঃখ পাবেন দেখি তোর জন্য আর কিছু জোগাড় করতে পারি কিনা কি করছিস ধান চুরি করছিস আমি দেবো না আজ আমি ভাত খাবো আজ আমি ভাত খাবো এক লোক দাদু ওর ধানকে দিয়ে দাও ও আজ ভাত খাবে এ ধান আমানত কিসের আমানত ওই হারমাদের জন্য আমানত আমি মানি না যা সাজু এই ধান তুই নিয়ে যা ফ্যান মাখা ভাত খা আমরা গরিব ভুখা তবু কসম ভাঙি না এই ধান লুটেরাদের হাতে তুলে দেওয়ার কসম নিয়েছে খুনিয়া পালং এর মানুষ যদি এই কসম ভাঙি তাহলে ওরা জান নেবে ছোট মালিকের ছোট মালিক হায় রে ছোট মালিক তোমাদের কামের ইজ্জত ও তো একটা জিন্দা লাশ ও এনে দেবে তোমার আজাদি না মহান না অমন কথা তুই বলিস না আল্লাহ না খুশ হবেন এ আমাদের ইমান পরীক্ষা তুই দেখে নিস এই বীর্য একদিন জ্বলে উঠবে বারুদের মতো ওর শরীরে তো সাদ্দারজানের রক্ত এ রক্ত জমিন বরদাস্ত করে না মা করতে পারে না ভুখা পেট কিছু মানে না চাচা নাঙ্গা শরীর আর নেচে ওঠে না আশা কম চাকবে বীর্য সবাই যখন মরে যাব তখন ভেঙে দাও ওই কসম বলে দাও আর জানলে তবু ধান দেব না বিচ্ছু চাকবে না চাচা বিচ্ছু চাকবে না বিচ্ছু চাকবে না কোনদিন ভাই আমি জন্মে খাই না কি
জান মে খাই নাই। শুধু ঝড় তোলে আমার দুটি পা কেন এমন করে টলে মনের মাঝে কত কথা শুধু ঝড় তোলে বুঝিতে পারি না আমি কি যেন কি চাই এখন দেখি আমার মাঝে আমি নাই কি খাওয়াইলা ভাই আমি জন্মে খাই নাই কি খাওয়াইলা ভাই আমি জন্মে খাই নাই আমাকে ধরতে চাই জিন্দা অথবা মুর্দা এনাম এক লাখ এই গায়ের লোক জবান খুলেছে রে আরে বল হা কি না 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 সর্দার হায় বহুত খুশির কথা বহুত খুশির কথা কার এত বড় বুকের পাটা বা যে পুলিশের কাছে মুখ খুলবে হায় বেটা ওরং তেমন মরদ ওই গায়ে নেই ভিটামিন খেয়েছিলাম তো তাই বাড়ি যাইনি মা যদি মারে তোমাকে মারাই উচিত আমার ইচ্ছে করে তোমাকে মাথায় তোলে এক আঠাল মানে আর আমার না খালি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে দিতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে হ্যাঁ তাহলে এসো জড়িয়ে ধরো তুমি যে মারবে
কেন মারবো কেন সবাই বলে বউ ছাড়া আর কাউকে জড়িয়ে ধরলে মার খেতে হয় ঠিক আছে মারবো না তুমি কি আমার বউ ধারু আমি তোমার বউ মাঝে বয়ে আমার বিয়ে হবে না কেন আমার যে এক ফোঁটা এক ফোঁটা এক সাহস নেই তুমি পুরুষ মানুষ তোমার কেন সাহস থাকবে না আমি পুরুষ মানুষ আমার সাহস আছে তাহলে সবাই আমাকে কেন ভীতু বলে তুমি যে বন্দুক চালাতে পারো না বন্দুক চালালে কি হয় জালমেরা ভয় পায় ডাকাতরা পালিয়ে যায় গরিবরা দুমুঠো ভাত খেতে পায় মেয়েরা তাকে ভালোবাসে তুমি আমাকে বন্দুক চালানো শেখাবে শেখাবো তোলো বলছি শান্ত করে ধরো আহা আমাকে নয় বন্দুক ধরো বন্দুক আহা এখানে নয় এখানে লাগাও ওদিকে তাকাও তাকাও ঠিক আছে আমিও ধরছি তোমার সাথে কি তেল লাগাও এত বাসনা আরে বাবা এদিকে নয় ওদিকে তাকাও এবার গুলি করো ইনশাল্লাহ এরকম জান দেবো তবু ধান দেব না খালাস আরে বড় কথা বললে আমি তাকে ছাড়ব না কি করবি গুলি করবি বহুত মেহরবানি তো বুঝিস কেন লেখা নিছে না পাবলিক কুনিয়া পালংয়ের ছোট মালিককে দেখো দেখো তার তাকাত না এবার ধান নিতে হলে তার দাম হয়ে হবে রঙ্গ ধানের সাথে যদি তোকেও নিয়ে যাই তাহলে তত টাকা তোর অঙ্গে কেন এত জ্বালা কণ্ঠে কেন এত বিষ আর এক পায়ে গেলে আমি তোর জান নেব শয়তান আমি মরে গেলে কি হবে রে আরে বল না কি হবে কুলিয়া পালংয়ে কেমন হয়ে যাবে ছোট সিদ্ধার তাহলে আমি পাঁচ গুনব যদি ওই সুন্দরীর বন্দুক মাটিতে না পড়ে তাহলে আমি কিছু জানি না দুই তিন চার আরে মালকিন আপনি ধান নিতে এসেছিস ধান নিয়ে যা আর কেউ বাধা দেবে না বহুত মেহরবানি আপনার আরে ধান উঠা উঠা ধান কেন এই ফসল তুলে দিলেন ওদের হাতে ওরা জানে মারত সবাইকে তাই একটু একটু করে ভুকা মারাচ্ছে একেবারে জানে মরা অনেক ভালো তাহলে আপনার হাতে কেন ওই বন্দুক ওটা কি শুধু তালা ভেঙে গোলার ফসল ওই ডাকাতদের হাতে তুলে দেবার জন্যে ওই বন্দুক চেনে না কে দুশ্মন কে দোস্ত যদি ওই দুশ্মনদের বুকে গুলি চালাতে আপনার মায়া হয়
তাহলে গুলি করুন এই মুখে খুনিয়া পালঙ্গের মালকিনের কাছে এই আমার ভিক্ষা আমাকে একটা দান দাও আমি ভাত খাবো আমি অনেকদিন ভাত খাইনি ভাত খাবি
ইজ্জতের জন্য তোরা নিলি সাজুর জান, আর খুনিয়া পালঙের ইজ্জত বাঁচাতে আমি বাধ্য হলাম। সাধু, সাজুর লাশটা যেন কোনো বেস্তত না হয়। সন্তান মরার সময় খুঁজছিল রে, আমায় ডেকেছিল। ওর চিৎকারে আকাশ ফেটেছিল, মাটি ফাঁক হয়ে নাহার পেয়েছিল। না সর্দার, তাহলে কি কুকুরের মতো গুলি খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে মরে গেল? এই এই, তাহলে কিভাবে মরল রে? ছটপট করতে করতে। জি সর্দার। তুই চোখ দিয়ে দেখলি সেই দৃশ্য, সেই খুন, এই চোখ দিয়ে বল হা কি না, বল হা কি না। এইভাবে ছটফট করছিল রে, এইভাবে যন্ত্রণায় কুকুরে যাচ্ছিল আমার সন্তানের দেহ, বল হা কি না, বল হা কি না। মরার সময় ওরাল এইভাবে গলা খামচে দম নিতে চাইছিল রে, বাতাসের অভাবে ওর বুকের ছাতি ফেটে যাচ্ছিল রে। কিছু দেখিনি সর্দার, শুধু গুলির শব্দ শুনেছিস না? জি সর্দার। তাহলে তুই গুলির শব্দ শুন। আমার ছেলের লাশ বয়ে রেছে এই তিন হারামখোর, ওরা বেঁচে থাকলে কাল আমার লাশ এমন করে বয়ে আনত, বল হা কি না, হা কি না, হা কি না, হা কি না। এই তিন হারামখোরকে মারতে হলো এই হাতে, আরেকজনকে মারবে এই হাত। কাকে মারবে এই হাত? মালকিন সর্দার। না 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 না, চোখের বদলে চোখ। তুই খুন করবি হায়াতকে, মুক্তি দিবি খুনিয়া পালঙের মানুষকে? আমি খুন টুন করতে পারবো না। আমি খুন করেছি ওরানকে। তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি সাজুর জানের বদলা নিতে, সাদিয়ার ইজ্জত বাঁচাতে। তোর মতো সন্তান ভয়ে যখন মুখ ফিরিয়ে নেয়, তখন জেগে উঠে এই মা, সেই মায়ের হুকুম। তুই দূর হ চোখের সামনে থেকে, দূর হ। আমি দূর হব না, আমি তোমার কাছে থাকব। তোর চোখের সামনে এই খঞ্জর দিয়ে তোর বাবাকে ওরা হত্যা করেনি, তোর সামনে তোর ভাই খুন হয়ে যায়নি, সেই হত্যার বদলা কি আমি নেব? এই খুনিয়া পালুমকে আজাদ করব আমি, তাহলে তোর দরকার কি? কসম আল্লাহর, যতদিন হায়াত বেঁচে থাকবে ততদিন এই মুখ তোর জন্য হারাম। যদি আমাকে মা বলে ডাকিস, তাহলে সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। সালাম মালকে, সালাম। রক্তের বদলে
রক্ত বীরজুকে বের করে দাও। আমি বীরজুকে চাই। আমি খুন করেছি ওরাংকে, যদি খুন করতে চাস তাহলে আমাকে কর। সন্তানের বদলে সন্তান, ওরাংয়ের বদলে বীরজু। এই বীরজু, আমি এক থেকে পাঁচ গুণ বলে যদি বেরিয়ে না আসিস তাহলে তাহলে কি হবে? এই রঙ্গু বল না কি হবে? তাহলে পুরে মনে আদু নেই। আমি খুন করেছি, বীরজু করেনি। মেনে নেব জোহান একটি ছেলের মৃত্যু? মার্কিন বীরজুর মৃত্যু আমাদের মনে নিতেই হবে। আমি বিশ্বাস করি না বীরজু মরেছে। না মা, বীরজু মরেনি। বীরজু মরতে পারে না, সে বেঁচে আছে। বেঁচে আছে খুনিয়া পালকের সবার অন্তরে। মার্কিন, এখন গ্রামবাসীদের খাবার চাই। হারমাদের দল সব খাবার নিয়ে গেছে। কিন্তু এত খাবার এখন কি করে জোগাড় করি? এত টাকা পাবো কোথায়? টাকা যা লাগে আমি দেব, আপনি খাবারের জোগাড় করুন মা। আমার জল কবল করেছে, তবু ধান দেবে না আমাদের। খামোশ! বীরজু মরেছে তো কি হয়েছে? ধান যা নিতাম তাই নেব। আরে বীরজু তো ছিল শুধু বাহানা বাহানা, এখন ওই খুনিয়া পালংয়ের সব কিছু আমার। মাটি আমার, হাওয়ায় আমার, পাথর পানি সব সব কিছু আমার। এই রঙ্গু, জোর পাহারা বসিয়ে দে, কাটা তারের প্যারা দিয়ে ঘিরিয়ে দে খুনিয়া পালং। কেউ যেন খুনিয়া পালং ছেড়ে পালিয়ে যেতে না পারে। একটা পাখিও যেতে পারবে না সর্দার।
সোনা 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 একটু পানি খাওয়াবে বাবা দিচ্ছি দিচ্ছি আরো দাও আল্লাহ তোমাকে সুখে রাখুক বাবা আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে এখানে বসুন মা না বাবা আমার অনেক কাজ আমাকে খাবার কিনে নিয়ে যেতে হবে অনেক খাবার তা কি খাবার কিনতে চান চাল কিনব কয়সের 200 মন চালের দোকানটা কোন দিকে বাবা ওই দিকে মানুষ ভুখা আমাকে তোমরা চাল কিনে দাও কোথায় মার খেয়ে রেখে কাল এক বুড়ি সোনা লুটে নিয়েছিলাম কিন্তু ওই রানার রাজা এই হাল করে দিল রানার রাজা ছয় লোক আবার যা বেশি লোক নিয়ে যা লুটে নিয়ে আয় সোনা আর খুন করে আয় ওই দুই হরমজাদাকে ওঠা বাবা তোমরা আমার সাথে চলো এত চাল একা কি করে নিয়ে যাব না মা আমরা যেতে পারবো না আমি তোমাদের খুশি করে দেব ওস্তাদের হুকুম ছাড়া আমরা কিছুতেই যেতে পারবো না আমাকে নিয়ে চলো ওস্তাদের কাছে আমি ওকে বুঝিয়ে বলবো হ্যাঁ গো ওস্তাদ খালি ঘুমায় মা চুপ শালা এই যে মা আপনার বাকি টাকা আমি যাই গা
আপনার মাল পৌঁছে দিয়ে আসলে তো আমাদেরই লাভ, কিছু টাকা পয়সা হাতে আসে, যাই দেখি একটু ওস্তাদের দোয়াতে নিয়ে আসি। শোন না বেচার চাউল কিনছে ওহন কেমনে একটা ল্যাংমারি কিচ্ছু নাই না দোস্ত, ওস্তাদকে পেলাম না এখন। আল্লাহ ভরসা, চল যাই, মা আছেন যেখানে ওস্তাদের দোয়া সেখানে, চলুন মা চলো। এবার কোন দিকে মা? ডানে। চাচা ডানে। ওস্তাদ আমাদের সাথে থাকতো ওই শালাদের জন্মে ধুলাই দিত। ওস্তাদ তুমি কোথায়? গাড়ি যাও দিকে গেল দোস্ত।
এখনই এমন বিপদ, সামনে না জানি কি আছে। ওস্তাদ না জাগা পর্যন্ত আর এক পাওয়ার জন্য ঠিক হবে না বাবা। ওস্তাদ যখন সঙ্গে আছে তখন আপনার কোনো চিন্তা নেই। আপনি যান মা, আমরা ওস্তাদ জাগলে রান্না দেব। তোমার পথ চিনি খুনিয়া পালামি আসতে পারবি তো? পথে যদি হায়াতের দল। আপনি কিচ্ছু ভাববেন না, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন মাল জায়গা মতো পৌঁছাবে। আল্লাহ ভরসা। আসি, খুদা হাফেজ মা। খুদা হাফেজ। আমাদের নাকের দাগে বসে চুরি করছে আমাদের মাল, এর কোনো ক্ষমা নেই আব্বা। মাফ করবেন দুলা ভাই, এই কামে আমরা নাই। কেন এখনো তো ধোলাই শুরু করলি? কত খুশি মারে না, আপত্তি নাই। আগে আমাকে ওস্তাদ রে বাঁচান, আমাকে ওস্তাদ রে কোরবালিশ বানাইয়া ঘুমাইতাছে বড় দুলা ভাই। ওস্তাদের ঘুম ভেঙে যাবে, ওস্তাদের ঘুম ভাঙবে কখন? কাল সকালে। বাজবো কেমনে? কেমনে আমার জন্য দুঃখ করা চলে না, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। একবার বিদায় দাও চলে না, মরে আসি। আমার এত কাছে কেনে তুমি? কেমন কেমন গেল গন্ধ পাই নাকে? পা সরান, মানে একটা দেখছি। ওস্তাদ আপনার ঘুমের ঘরে পকেট মারতে গিয়ে ওরে। তবে ছোকরা তোর গায়ের গন্ধটা বড় মিষ্টি রে, এই বয়সে তুই কি বাটপারি শুরু করেছিস? তবু ভালো, আমি আপনারা তো খুনি না, কারো কারো ঠ্যাং তুলে দিয়ে দম বন্ধ করে মারি না। ও বাবা গো, এবার আমি তো তোকে ছেড়ে দিলাম। ও বাবা গো, যাই বাবা। তান এই তাই তো কোথাও না কোথাও নামবো, যদি লগে নেন তো ঠিক যাই। অনেক পড়াইতে হবে, সঙ্গে দু চারজন লোক থাকা ভালো।
ঠিক আছে ও সাথে পাটে স্থান দেন এইটা উডাল খাবার কোথায় মা খাবার আসছে ডুবে ডুবে পানি খাও তুমি আর খুঁজমুড়ি আমি হাত সামলান ওস্তাদ যেখানে সেখানে হাত দিতে নাই কেমন কেমন যেন লাগে সব চাল গুন্ডা বদমাশদের হাতে তুলে দিয়ে এসছেন না এখন আর পচিয়ে লাভ কি মায়ের চোখ কখনো ভুল করে না আমি ওদের ঠিকই চিনেছি রে আজ একদিন এক রাত হলো তবু ওরা কেন এসে পৌঁছালো না নিশ্চয়ই পথে কোনো বিপদ হয়েছে ওই হারমাতের গুন্ডারা তো ঘিরে রেখেছে খুনিয়া পালং ওদের জন্য আমার চোর বাহিনী যথেষ্ট দরিয়া দিল এই তো আমি শের দিল বুঝিল যাও তারা যাও তোমরা কারা বাবা আদমের খানদান সে তো দেখতেই পাচ্ছি তা কোথায় যাওয়া হচ্ছে খুনিয়া পালং কেন ওই চাল পৌঁছে দিতে চাল তো শুধু ভেতর থেকে আসে যায় না এই চাল যাবে যাবে না আগুন দিতাছি দিলাম লাথি দিলাম
सब पावना मिटिए देबे मालकिन मेहमान जन्य की रान्नार व्यवस्था हबे तुम्हार मन जा चाय साधु मन तो अनेक किछु करते चाय मालकिन किन्तु क्षमताय कुलय ना अरे मालिकेर मेहमानदारीर कथा सारा अंचले मशहूर छिलो किन्तु आज साधु जखनी ए मनटाते आर नुनेर छिटा दियो ना चोखेर सामने बड़ छेले आर स्वामी मृत्यु देखे आमी कांदते पारिनी मिर्जुके ओरा पुड़िए मारलो चोखता देख लो छोटा अच्छा साधु छोट बेचे थकले आज ठीक और मत ही हत कार कथा बोल मार्किन ओ उस्ताद कथा ओके देखार पर मन टा क्यों जान उतला पड़े ओके कथाय जान कथाय जान साधु जाओ ओदेर समाधान करते भूलो ना जी अच्छा भाई 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 एक फाइनल तो भाई साथी हमारी बात है कारण कोई ना
বসা সবাই খাও। রাজা রানা যা ওদের বুঝিয়ে দে খাওয়ার ঘুমের সময় আমি বিরক্ত পছন্দ করি না। ঠিক আছে চল চল। বসে সারা ছি 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 খাওয়ার সামনে মুখ খারাপ করতে নেই। খাওয়া হচ্ছে ইবাদত ইবাদত আর ইবাদত ভাঙা হচ্ছে গুনাহ। মানুষ মুখে চুনকালি মাখিয়ে দেয় আর ওরা দিল ঝোল মাখিয়ে রঙ্গু। হারামিদের দিলে বহুত প্যার আছে রে বহুত রহম আছে ওদের দিলে। আরে বল হা কি না অনেক বরদাস্ত করেছি আমরা। আগে চার বস্তা চাল দিতাম এখন তাও দেব না। তোরা আমার সাথে গাদ্দারি করিস ওই দুই হারাম খোরের জন্য। এখন আমি তোদের ধরে ধরে নিয়ে যাব আমার গোলাম করে রাখবো খাস গোলাম। লালত তোর উপর হায়াত এই দুনিয়ার অভিশাপ। তুই ওরান যেভাবে মরেছে তুইও সেভাবে মরবি আমার হাতে। ওরাঙ্গের কথা মুখে এলো না আমার খুন নেচে উঠে। দোবারাও না মুখে আনো তো জান কেটে নেব হাতে। কবর থেকে উঠে এলি রে তুই। হ্যাঁ তোর অত্যাচারে কবরেও ঘুম ভেঙে যায়। হায় কে রে তুই ওই দুঃখিনী মায়ের সন্তান। যদি তোমাকে খুনিয়া পালনে দেখি
তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নজুয়ান ঠিক আছে মা তোমার জমিদারকে তাড়িয়ে দিয়েছি ও কিসের জমিদার হে জমি আমার হে মাটির মালিক আমি ও তো ডাকু হায়াত ওই লোক ডাকু হায়াত যার মাথার দাম 1 লাখ হ্যাঁ ওই সেই হারমাদ ও খুন করেছে আমার স্বামী সন্তানদের আজ 20 বছর ও ভুকা রেখেছে সব মানুষকে ওর জিম্মি হয়ে বেঁচে আছি আমরা তুমি একথা আগে বলো কেন মা তাহলে ওকে আমি জিন্দা পুড়িয়ে মারতাম তোরা যদি আমার সাথে থাকিস বাবা তাহলে আজ হোক কাল হোক ওকে খতম করবই হ্যাঁ আমরা এই গায়েই থাকবো কি তোমরা খুশি ওকে ওদের হাতে তুলে দিও না মা এদিকে এসো বাবা আজ থেকে খুনিয়া পালনের সকল দায়িত্ব তোমার ঘোড়াটা ওর হাতে তুলে দিয়েছি কাল হয়তো তোকেও কারো হাতে তুলে দিতে হবে এটাই নিয়ম এই নিয়ম আমি মানি না আমি কি জানি আর যে আমার নাগাম তুলে দেবে কারো হাতে আমি একটা মেয়ে মা আমি এমনি তোমার বিচ্ছুকে দিয়েছি আর কে মনে নাগাল পাবে না তুমি বিচ্ছুকে পেটে ধরেছ আর আমি ধরেছি অন্তরে আমার সে অন্তর বলে বেঁচে বেঁচে আছে না বেঁচে বেঁচে আছে ওরে অভাগী তুই যা বলছিস তা যেন সত্যি হয় আমার বীর্য যেন বেঁচে থাকে আমার জয় যেন ফিরে আসে না বই দিতে আর দিতে না না কে
ভরা সবার প্রাণে আগুন জ্বলে চোখে দেই পাহারা দেশের সীমানা জীবন করে বাজি রেখে লড়বো হাসি মুখে করলে আঘাত এই না মাটির বুকে এ মাটি আমার ভাইয়ের রাতে আঁকা ভাইয়ের কান্না মাখা আগুন লাগিয়ে দিলে বারুদ নিয়ে কারবার করতে গেলে আগুন তো লাগবেই স্যার হায়াতকে পেলে হায়াতকে পেলে কি আর আগুন জ্বলে স্যার ওকে মুঠোয় পেলে দুনিয়ার সব আগুন নিভে যাবে একে দিয়েই হবে সব ঠিক আছে তো বাবা জি জি মা এবার যা ফসল হয়েছে দেখো লোভে কেউ ঢুকে না পড়ে না মা কেউ ঢুকতে পারবে না পাহারা দিচ্ছে লোকজন কেউ ঢোকার চেষ্টা করলেই পাহারাদের ঘন্টা বাজিয়ে সজাগ করে দেবে সবাইকে Come on!
পিচ্ছুর ছোরা। রুস্তম, রুস্তম, কি হয়েছে? অন্য দিকে টানছিস কেন? কোথায় নিয়ে যাবে রুস্তম? কোথায় যাব? চল চল রুস্তম। বিচ্ছু বিচ্ছু সত্যি তুমি আমার বিচ্ছু বিচ্ছু কেন রক্ত পরশ নিয়ে দেখো আমি মরিনি বিচ্ছু আছি তোমার সেবা করছি আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি কেমন করে বেঁচে আছি এই তো তাহলে শোনো সন্তানের বদলে সন্তান ওরানের বদলে বীর্য Thank you.
গেছে না তুমি? দুনিয়ার সবার চেয়ে আমি বেশি চিনি পিশাচকে। ও খুন করেছে আমার বাবাকে, হত্যা করেছে আমার বড় ভাইকে। 20 বছর ধরে ও আমাদের মুখ মারি না, তোমরা আমাদের খবর দাও না, তোমরাকে আশ্রয় দাও, ফসল দাও। আজ থেকে কেউ আর ওকে এক মুঠো ফসল দেবে না, আশ্রয় দেবে না। এই প্রতিশ্রুতি দেয়া তুমি কে? আমি খুনিয়া পালনের ছোট মালিক, আমি সাদ্দারজঙ্গের ছেলে বিরজু। শালা পাগলে কয় কি, সাদ্দারজঙ্গের ছেলে ছোট মালিক? আমি তো কথা রাখো, যাও। পুলিশের কাছে হায়াতের কথা গোপন করে তোমরা ভুল করেছো বিরজু। পুলিশের কাছে সত্য গোপন করতে নেই। খুনিয়া পালুঙ্গের একজন সত্যিকার লড়িয়ে সন্তান আমাদের দরকার। আমার বিশ্বাস তুমি সে যোদ্ধা, তোমার রক্তে আছে প্রতিশোধের আগুন, সেই আগুনকে এবার আমি তাতিয়ে দেব। আল্লাহ মেহরবান, তাই তোকে ফিরিয়ে দিল আমার বুকে। চল, মা তোকে দেখে কত খুশি হবে। না রে, আমি যাব না, মার কসম তোর মনে রে। মা বলেছিল আমি যদি তাকে মা বলে ডাকি কথা যেন তাকে তুলে দেন। তুই তখন ভীরুকা পুরুষ ছিলি, তাই মা দুঃখ করে বলেছে। এখন তো তুই বীর, এখন তুই সত্যিকার ছোট মালিক। আমি সেই দিন বীর হব যেদিন খুনিয়া পালনে এনে কবর দেব ওই জালিমকে, সেদিনই হব ছোট মালিক, যেদিন আজাদে এনে দিতে পারবো আমার মানুষদের, মায়ের সামনে এসে দাঁড়াবো সেই দিনে, যেদিন এই খঞ্জর বদলা নেবে রক্তের। কিন্তু মাকে গিয়ে আমি কি বলবো? কেউ জানে না আমি বেঁচে আছি, শুধু তুই জানলি। আমার জানের কসম, যতদিন আমার বদলা পুরা না হয় ততদিন আমার কথা কারো কাছে বলতে পারবি না। কেন তোর জানের কসম দিলি? কেন কেন কেন? তুই যে আমার জানের জান। ছেলে সারা রাত কৈফিয়ত চাও? না, কৌতূহল, জানতে ইচ্ছে করছে কোথায় ছেলে তুমি, কাউকে না বলে কোথায় গেলে। কৌতূহল থাকা ভালো, তবে এত বেশি থাকা ভালো নয়। আমার ব্যাপারে তোমার মাথা না ঘামালে চলবে? দাঁড়াও, আসমা, কোথায় ছিলি তুই মা সারা রাত খুঁজে খুঁজে? বীরজুর ঘোড়াটা খুঁজতে গিয়েছিলাম মা। পাগলি মেয়ে, হাই। ওস্তাদ, মুখ কালো কেন? আসমাকে তোরা একটু চোখে চোখে রাখিস, ও যেন এই গায়ের সীমানা ছেড়ে এক পাও বাইরে না যায়। কেউ যদি ওর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে তাকে বন্দি করবি, যদি পালাতে চেষ্টা করে তাহলে গুলি করবি।
যেতে পারবি না। আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে যাস।
এই কাল সকালের মধ্যে আমি কব্জা করতে চাই এই খুনিয়া পালং। বল হকি না, জুয়ান বুড়ো যাকে সামনে পাবি তাকেই মারবি। আমি খুনিয়া পালং এ মানুষ চাই না, আমি রক্ত চাই, রক্ত। থাকা পুলিশ, পুলিশ বিজু তুমি সঠিক জানো সেটাই হায়দার রাস্তা। বিজু কোন বিজু? খুনিয়া পালংয়ের মালকিনের হাবা ছেলে। অসম্ভব, ওকে তো পুড়িয়ে কাবাব বানিয়েছি, কাবাব। সদর পুলিশ শুকে পড়েছে। হায়াত, তুই যেখানে থাকিস আমি তোকে ঠিকই খুঁজে বের করব। তৈমুর, তৈমুর, এতদিন তোকে শুধু দিয়ে এসেছি, এখন আমি তার মূল্য চাই। বলো সর্দার, বলো। এই অধম বান্দা তোমার কি খেদমত করতে পারে? আমি তোর মদত চাই তৈমুর, আমি খুনিয়া পালন আবার কব্জা চাই। বল হা কি না? এত সামান্য জিনিস চাও সর্দার? ওই সামান্য একটু মাটি কব্জা চাও? আরো কিছু চাও সর্দার? আমি 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 শুধু খুনিয়া পালন চাই, খুনিয়া পালন। পেয়ে যাবে, যদি দখল পাই তো আধা দি হিসা পাবি, আধা দি। কিসের হিসা? হালের গরু, মাঠের ফসল আর সুন্দরী। আগামী পূর্ণিমায় তুমি দখল পাবে। তিল, আমার তিল ওখানে? ওকে আমি চাই রঙ্গ, আমার তিলকে আমি চাই। যখন তখন এভাবে একা একা বাইরে যেও না, বিপদে পড়বে। পড়ি পড়বো, তাতে তোমার কি? আমার ভালো মন্দ আমি বুঝব? যদি নিজের ভালো মন্দ বুঝতে তাহলে শত্রুর সাথে লুকিয়ে লুকিয়ে এভাবে দেখা করতে না। তুমি কি তাই সন্দেহ করো? না, আমি বিশ্বাস করি। তুমি যা বলছো তা প্রমাণ করতে পারবে? একটা আহত লোকের সাথে তুমি দেখা করতে যাও, এই বুলেটি তার প্রমাণ। এই বুলেটি বলে দেয় যার সাথে তুমি দেখা করতে যাও সে বন্ধু না শত্রু। কে বন্ধু কে শত্রু আমি ভালো বুঝি। তাই তো, আমি কি করে দাবি করি আমি তোমাদের বন্ধু? আমি এই গায়ের কেউ না, আমি কদিনের মুসাফির। শুধু মুসাফিরে নাও, তুমি একজন ভাড়া করা গুন্ডা। হ্যাঁ, আমি গুন্ডা, আমি ওই মায়ের ভাড়া করা গুন্ডা, বোকা মানুষের ভালোবাসা কেনা গুন্ডা। আমি কে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে আমি এর শেষ দেখব, খুঁজে বের করবো আমি তোমার সেই লোকটিকে। যদি সে পুরুষ হয় তাকে এসে দাঁড়াতে বলো আমার সামনে। হ্যাঁ, আমি দাঁড়াবো সবার সামনে, খুব শীঘ্রই দাঁড়াবো, বলবো, চিৎকার করে বলবো, এ মাটি আমার, এ ভোকা মানুষ আমার, আমি তাদেরই একজন। কবে দাঁড়াবি দিচ্ছি? আমি যে আর কলঙ্কের বোঝা, মিথ্যা দুর্নামের বোঝা পড়তে পারছি না। সবাই আমাকে খুনিয়া পালঙ্গে শত্রু গুপ্তচর সন্দেহ করতে শুরু করেছে, বিশেষ করে মারের ভাড়া করা গুন্ডাটা। ওই গুন্ডাটার আসল পরিচয় কি আসমা? জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি মা ওকে খুব বিশ্বাস করেন। মাকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, মা বলে ডাক্তার যাকে। তাহলে জান না, মার কসম ভেঙে যায় কি করে বল। তাহলে এখন থেকে আমিও তোর সঙ্গে থাকবো। পাগলি, তা কি করে হয়, তুই আমার সাথে থাকলে মাকে কে দেখবে? তাহলে আমি এখনই যাই। আর কাছ
রাতে
ছোট মালিক বিরজু বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে। আরে বল হা কি না সরদার, হ্যাঁ খবর লাগিয়েছিস? নিজের চোখে দেখেছি আসমার বিরজুকে প্রেম প্রেম খেলা করতে। তাই তো বলি, কে আমার পাকা ধানে মই দিচ্ছে বারবার, কে আমার গুদাম ঘর উড়িয়ে দেয়, কে আমার খাবার ভর্তি জীব ছিনিয়ে নেয়। এই রঙ্গু বিরজুকে খতম। বিরজু আগে নয়, আগে মালকিন। যদি মালকিনকে খতম করা যায় তাহলে সব মুশকিল আসান। আরে মালকিন তো লিডার, লিডার মরলে ভেঙে পড়বে ওরা, সাহস মিলিয়ে যাবে বাতাসে, তখন না হয় বিরজুকে আজ রাতে খতম করে দেবে খুনিয়া পালনের মালকিন। তুই মাকে এক নজর দেখতে এসেছিলাম। আর তোকে যেতে দেবো না, আমাকে যেতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। কি হয় তোর? আসমা মা, আসমা 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 মা, তুই আজকাল কোথায় থাকিস? গ্রামের লোক পাঁচ কথা বলছে। মা তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তোমার কোনো অমর্যাদা আমি করব না। ভেতরে কে? কয়টা না আজ আমার কাছে কিছুই লুকাতে পারবে না। আমার লুকানো কি আছে? তাহলে আমাকে ভেতরে যেতে দাও। না বাবা, ভেতরে কি আছে সেটা ওকে জিজ্ঞেস করুন। কি আছে বল? কেউ নেই। মিথ্যা কথা, যান আপনি নিজের চোখে দেখে আসুন এই হারমাতকে। সব দরজা থেকে না না, আপনার পায়ে পড়ি, আপনি ভেতরে যাবেন না, আমি কসম ভাঙতে পারবো না, আমাকে একটু ভিক্ষা দিন। আমি যাব ভেতরে, আমি কারো কসম মানি না। পালিয়ে গেছে মা, ওকে ধরে রাখতে পারলাম না। আর কত ছলনা করবে তুমি, সবার চোখে ধুলো দিয়ে, আর কত আগলে রাখবে তোমার ওই বন্ধুকে।
না মা, অবাক হবার কিছু নেই। একটা ভাড়াটে গুন্ডা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারে না। আবার ইনাম আমি পেয়ে গেছি, আর কিছু পাওনা নেই, সব ঋণ শোধ। এবার আমি যাবো মা। শোন বাবা, এ তুই কি করলি, অপমান করলি ওকে, যে দুবেলা ভাত তুলে দিয়েছিল সবার মুখে। না না না, আমি তোর মা না। আমি তোর মা হলে আমার কোনো সন্তানকে তুই এভাবে অপমান করতে পারতি? শুধু তুমি কেন মা, খুনিয়া পালনের সবার অপমান গঞ্জনা আমি মুখ বুঝে সহ্য করতে প্রস্তুত আছে। তুমি আমি কার কাছে বলতে পারবো না বেঁচে আছে। সে আজ তোর মাকে এক নজর দেখতে এসেছিল, কারণ বেঁচে যে আমাকে কসম দিয়েছে মা, কসম দিয়েছে। তোরা কোথায় যাচ্ছিস? এই গ্রাম ছেড়ে। কেন? কোনো কথা নাই, এসো আমার সাথে। আমি যাবই। আমি থাকবো। না, তুইও যাবি আমার সাথে। আমি কি তোর বউ? তুই আমার দিল। তাহলে সে দিলকে ছেড়ে তুই কিভাবে যেতে চাস? তোরই দিলের আত্মীয় তোরা, ওরা আমার মা বাবা ভাই বোন পড়শি, ওরা যখন আমার সবকিছু, তোর কি কেউ না? হেই, ফিরে চল। চল। আরে কেন ভাবলাম পাহারা দিতে দিতে খিদে লেগে যেতে পারে, তাই হঠাৎ এত দরজ যে হঠাৎ মেয়েরানা, যেদিন প্রথম এই গ্রামে এসেছিলি সেদিন, সেদিন থেকে সত্যি সত্যি আমি তোর জন্য জানে আসি, তুই বসে বসে পারবে। আমি আর ফিরবো না। তাহলে এসে দেখবি আমি আর নেই। হতেই পারে না। কেউ কি ফোন করেছে? এই সেই জালিম মা যাকে তুমি গুলি করেছিলে আমাকে বাঁচাতে, এই সেই হারমাদ যে লুটতে এসেছিল আমার দিলকে, ওই সেই ডাকু মা যে তোমাকে এসেছিল খুন করতে। কে সেই জালিম? আসমা জানে, যার সাথে ও লুকিয়ে লুকিয়ে দেখা করতে যায়। কোথায় সে? এসো আমার সাথে। Thank you.
কোথায় আসমা? এবার আমাকে নাও, তোমার পাশে শুয়ে থাকি। তুমি আল্লাহকে বলো আমার মৃত্যু যেন শেষ মৃত্যু হয় খুনিয়া পালঙ্গে, আর কোন লাশ দেখতে চায় না এই মা। খুনিয়া পালঙ্গে আর রক্ত ছড়বে না মা, এবার রক্ত ছড়বে শুধু হায়াতির। আমাকে নাও, আমাকে নাও, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এই সেই জালিম সাদিয়ার খুনে যার পিয়াস মেটেনি, সে এখন খুন করতে এসেছে তোমাকে। আয় হত্যা কর আমাকে, মায়ের রক্ত যদি চাস তবে নে, বুক চিরে নিয়ে যা সব, তবুও খুনিয়া পালঙ্গের রক্ত আর জড়াস নে। ও সাদিয়াকে খুন করেছে, ও হারাতের লোক, ও শাস্তি ফাঁসি চাই, 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 মালকিনের বাগানের শ্রেষ্ঠ গোলাপ। এই মুখটা খুলে দে, গোলাপের কষ্ট হচ্ছে। আরে মালকিনকে মারতে পারিসনি বলে তোর কষ্ট হচ্ছে? আরে কষ্ট কিসের, আজ না হয় কাল মারবি। এই গোলাপ তোর ভ্রমণ বীর্জিও না কি বেঁচে আছে? আরে বল হাকি না। হ্যাঁ আছে, তোকে খতম না করে বীর্জি মরতে পারে না। বীর্যের শরীরে সাবদারজনের রক্ত, খুনিয়া পালনের সবার দোয়ার তাবিজ। হায় খুনিয়া পালন যে তৈমুরকে দিয়ে দিলাম, ওই দোয়ার তাবিজ দিয়ে কি হবে রে গোলাপ? কি হবে জানি না, খুনিয়া পালনের মাটিতে তোদের কবর হবে। সাবদারজং তার সন্তানকে খুন করে 20 বছর ধরে খুনিয়া পালং জ্বালিয়েছিস পড়িয়েছিস, সেই পাপের শাস্তি তোকে পেতেই হবে। কে দেবে শাস্তি? তোকে বড্ড খুশি খুশি দেখাচ্ছে, ঈদের চাঁদ দেখে এলি নাকি? হ্যাঁ সর্দার, তোমার অমাবস্যার আসমানে ঈদের চাঁদ উঠেছে। কাল ফজরে বিজুকে কুনিয়া পালঙ্গের লোকেরা ফাঁসি দিতে। অপরাধটা কি বিজুর? মালকিনকে খুন করতে গিয়ে ধরা পড়েছে বিজু। হাই 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 হাই, মালকিনকে খুন বিজু করতে চায় কেন? ছদ্মবেশে বিজু গিয়েছিল ওর মার সাথে দেখা করতে, কিন্তু ওই ভরাটে গুন্ডা সাতার ওকে ধরে ফেলেছে হাতে নাতে। জয়, তোমার সামান্য ভুলের জন্য আজ খুনিয়া পালমের এত বড় দুর্ভোগ। তোমার কোন শেষ স্বাদ আছে থাকলে বলো। আছে, খুনিয়া পালঙ্গের মালকিনের সাথে কথা বলতে। আর কোন স্বাদ নেই। রাজা মালকিনকে নিয়ে আয়। উনি যখন আসবেন তখন আমার পুরো মুখটা যেন কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। কি চাও তুমি? জীবন ভিক্ষা? না, আমার গলায় যখন ফাঁসির দড়ি চেপে বসবে তখন আমার চোখ থেকে যেন কালো কাপড়টা সরিয়ে নেওয়া হয়। মৃত্যুর আগে আমি খুনিয়া পালঙ্গকে দু চোখ ভরে দেখতে চাই। মা, ওর কোনো কথাই শুনবেন না, সব চালাকি, ওর ফাঁসি কার্যকর করুন।
সাবাস খুনিয়া পালনের মানুষ, কাল যে ছিল নেতা আর সে ফাঁসির আসামি, মালকিনের বিচার, জনগণের রায়, সাবাস। আরে জল্লাদ ভাই, তক্তা সরিয়ে দে, বিজু ঝুলে যাক, মরে যাক, আর বল মিথ্যে কথা, তুই তোর লোককে বাঁচাতে এসেছিস। হায়, বিশ্বাস হচ্ছে না মালকিন। আরে যা রে, ওর মুখের কাপড়টা সরিয়ে দে, বড় কষ্ট পাচ্ছে। আরে যা যা, কেউ খুলবে না, কেউ খুলবে না কারো কাপড়। আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাতে চাই না। এসেছে তোর ওয়াদা পূরণ করার, না ফিরিয়ে নাও তোমার কসম, বিজিকে হুকুম করো হারমার দলকে খতম করার। না, কেউ খুলবে না। বিজু, 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 আমি কসম ফিরিয়ে নিলাম তোর বাবার ভাইয়ের হত্যার প্রতিশোধ নে। ভাই তক্তা সরিয়ে দেনা, লটকিয়ে দে বিজুকে। Come on!
আমার বাবাকে আমার ভাইকে খুন করেছিল খুনিয়া পালকের পবিত্র মাটিতে। ছোট ভাইটি সেদিন থেকে আজও নিখোঁজ। তুই কে রে? আমি এই মাটির আরেক সন্তান, ওই মায়ের হারিয়ে যাওয়ার জয় বিজুর ছোট ভাই। আমার ছোট ভাই দিয়ে মারবো। আমি বাঁচতে চাই না, তোকে মরতে হবে। তোকে কি দিয়ে মারবো? পিস্তল না খঞ্জর দিয়ে? রুস্তম তুই চাস ওকে আমি খঞ্জর দিয়ে মারি? যতদিন দুনিয়াতে সাধু আছে ততদিন চোর থাকবে, নইলে সাধুর মর্ম কি করে বুঝবেন? কি করবো? চলবে ঘরে যাবো না, আমার ভয় করে যে। এদিকে এসো, চলবো? হ্যাঁ চলবো। হ্যাঁ চল চলো। এ মাটি আমার